এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। চ্যানেলে প্রথম হলে এই ভিডিওটি দেখার পর চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নিতে পারো। টার্গেট এসএলএসটি পিটির জিকের ইতিহাস বিষয়ের আজকের চতুর্থ অধ্যায়ের পাল বংশ নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা প্রতিটা টপিক ওয়াইজ এমসিকিউ কোয়েশ্চেন আমরা আলোচনা করছি, যা এসএলএসটি পিটিতে তোমাদের খুব হেল্পফুল হবে। চলো দেখে নেওয়া যাক আজকের কি কি আছে। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল, মানে বাংলায় মৎস্যন্যায় যে হয়েছিল, মৎস্যন্যায়ের পর প্রকৃতিপুঞ্জ গোপালকে শাসক হিসাবে মনোনীত করে বাংলার সিংহাসনে বসিয়েছিল। এই গোপাল প্রতিষ্ঠিত রাজবংশই পাল বংশ নামে পরিচিত। আনুমানিক 750 খ্রিস্টাব্দে মগধে পাল বংশের সূচনা হয়। গোপাল শাসন করেছিলেন 750 খ্রিস্টাব্দ থেকে 774 খ্রিস্টাব্দ পর্যন্ত। গোপালের রাজধানী ছিল মগধ। গোপাল বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন এবং সেহেতু তিনি পরম সৌগত উপাধি লাভ করেন। এবং গোপালের একটি অন্যতম কৃতিত্বপূর্ণ কাজ হল তিনি অদন্তপুরী বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। প্রশ্ন আসে, পাল বংশের প্রতিষ্ঠাতাকে এক কথায় গোপাল এবং তিনি কোন ধর্মমতের অনুসারী ছিলেন? তিনি বৌদ্ধ ধর্মমতের অনুসারী ছিলেন। তার উপাধি কি ছিল? পরম সৌগত। এবং অদন্তপুরী বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিল? না গোপাল করেছিল। নেক্সট, গোপালের মৃত্যুর পর গোপালের পুত্র ধর্মপাল 774 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তিনি 810 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেছিলেন। ঠিক আছে, তিনি কয়েকটি উপাধি নিয়েছিলেন, যেমন ধর্মপালের উপাধি ছিল পরমেশ্বর, গৌরেশ্বর, উত্তরা পথস্বামী, বিক্রমশীল, মহারাজাধিরাজ। এবং তার উল্লেখযোগ্য কৃতিত্ব হল তিনি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, সোমপুরী বিশ্ববিদ্যালয় স্থাপন করেন এবং তিনিই ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট। প্রশ্ন আসে, পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? বলতে হবে পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন ধর্মপাল। তিনি বাংলার পাল বংশকে সর্বভারতীয় রাজনীতির আঙিনায় নিয়ে গেছিলেন বলা যেতে পারে। নেক্সট, দেবপাল। ধর্মপালের মৃত্যুর পর 810 খ্রিস্টাব্দে দেবপাল সিংহাসনে বসেন। পুত্র হিসেবে তিনি উত্তরাধিকার সূত্রে সিংহাসন পেয়েছিলেন। তিনি 850 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেন। দেবপালের প্রধানমন্ত্রী ছিলেন কেদার মিশ্র ও দর্ববাণী, মানে এরাই ছিল তার সাম্রাজ্যের অন্যতম সংগঠক। দেবপালই প্রথম পালবংশীয় রাজা যিনি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নিয়েছিলেন, অর্থাৎ রক্ত ও লৌহ নীতি, ঠিক আছে, বা রক্ত ও অস্ত্র নীতি, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নিয়েছিলেন দেবপাল। প্রশ্ন আছে, কোন পাল রাজা ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নিয়েছিলেন? উত্তর হবে দেবপাল। তিনি বীরদেবকে নালন্দার প্রধান হিসেবে নিযুক্ত করেছিলেন। দেবপালের সময় নালন্দার প্রধান কে ছিলেন? না বীরদেব। দেবপালের আরেকটি অন্যতম কৃতিত্ব হল বহির্বিশ্বের সঙ্গে, অর্থাৎ ভারতবর্ষের প্রতিবেশী বা বিদেশি রাষ্ট্রের সঙ্গে তিনি সংযোগ স্থাপন করেছিলেন। এই উদ্দেশ্যে তিনি শৈলেন্দ্র বংশীয় রাজা পালপুত্র দেবকে 5টি গ্রাম দান করেছিলেন এবং তিনি নালন্দায় একটি বৌদ্ধ মঠ স্থাপনের অনুমতি প্রদান করেছিলেন। ইনার কৃতিত্ব ধর্মপাল এবং দেবপালের কৃতিত্ব পাল বংশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল। ঠিক আছে, নেক্সট, রামপাল। রামপাল শাসন কার্য পরিচালনা করেছিলেন 1072 খ্রিস্টাব্দ থেকে 1126 খ্রিস্টাব্দ পর্যন্ত। রামপালের সহকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী। এই সন্ধ্যাকর নন্দী রচিত একটি বিখ্যাত গ্রন্থ হল রামচরিত। প্রশ্ন আসে, রামচরিতের রচয়িতা কে? উত্তর হবে সন্ধ্যাকর নন্দী। ঠিক আছে, তিনি এর পাশাপাশি কিন্তু
রামপালকে শাসন কার্যে পরামর্শও দিয়ে থাকতেন। ঠিক আছে, নেক্সট মদনপাল। 1130 থেকে 1150 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি পাল বংশের শাসন কার্য চালিয়েছিলেন। পাল বংশের ইনি ছিলেন শেষ সম্রাট। সেনবংশীয় রাজা বিজয় সেন তাকে পরাজিত করে গৌড় অধিকার করেছিলেন। ঠিক আছে, এখন প্রশ্ন হলো পাল বংশের প্রতিষ্ঠাতাকে, না পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। পাল বংশের শেষ রাজাকে, পাল বংশের শেষ রাজা হলো মদন পাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে বলতো দেখি, পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে ধর্মপাল ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা। টার্গেট SLST পিটির পাল বংশ সং থেকে কিছু গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে, এবং অবশ্যই তোমাদের আর কোন কোন বিষয়ের ক্লাস লাগবে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্যে বাই বাই।